সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সুখী মানুষ এই মমতাজউদ্দিন আহমদের লেখা এই নাটিকাটি আমরা পড়ব। তো এটাকে কেন নাটিকা বলা হলো, নাটিকাটা কি সেটা আমরা বুঝে নেই। নাটক কেন বললাম না, কেন নাটিকা বললাম? নাটক যেগুলো হচ্ছে বড় হয়, নাটিকা হচ্ছে নাটকের চেয়ে আকারে ছোট, অর্থাৎ গল্পটা ছোট থাকে, চরিত্র কম এবং দৃশ্য কম। আমরা এই সুখী মানুষ নাটিকায় হচ্ছে আমরা মাত্র দুইটা দৃশ্য পাবো এবং পাঁচটি চরিত্র পাবো, এই জন্য এটাকে বললাম নাটিকা। তো এখন আমরা এই মমতাজউদ্দিন আহমদকে একটু দেখে নিই। দেখো, ইনি হচ্ছেন নাট্যকার এবং নাট্য অভিনেতা, ইনি হচ্ছেন মমতাজউদ্দিন আহমদ। তাকে আমরা হয়তো চিনি না। দেখো, ইনি হচ্ছেন মমতাজউদ্দিন আহমদ, তাকে আমরা একটু দেখে নিলাম। দেখো, ইনি 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। দেখো, ইনি হচ্ছেন মমতাজউদ্দিন আহমদ। তো তার লেখা এই সুখী মানুষ নাটিকাটি আজকে আমরা পড়ব। এই নাটিকায় তিনি দেখিয়েছেন যে অনেক বৃত্ত থাকা সত্ত্বেও মানুষ সুখী থাকতে পারে না, আবার কারো কিছুই নেই তাও সে সুখী হতে পারে। এই সুখী মানুষ নাটিকায় আমরা সেই জিনিসটি দেখতে পাবো। তো এখানে আমি আগেই বলে নিয়েছি যে আমাদের এটা একটা নাটিকা, তাই এখানে আছে দৃশ্য হচ্ছে দুইটি এবং চরিত্র হচ্ছে পাঁচটি। এখানে আমি দেখো লিখে রেখেছি এই গল্পে, এই যে বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছ যে মোরল যে নামটা লিখেছি, এই মোরলকে কেন্দ্র করে হচ্ছে আমাদের এই গল্পটা। এখানে যে পাঁচটি চরিত্র, সেই চরিত্রগুলো হচ্ছে মোরল, আছেন কবিরাজ, আছে হাসু এবং রহমত, আর আছে লোক। এই পাঁচটি হচ্ছে চরিত্র। এই মোরলকে কেন্দ্র করে এই চরিত্রগুলো এই ঘটনাটা নির্ভর করছে আমাদের এই গল্পে। তো মোরলের কি হলো, কিভাবে কি হলো সেটাই আমরা জানব। তো এখানে তাদের বইয়ের মধ্যে তোমরা দেখতে দেখবে যে 46 পৃষ্ঠা থেকে শুরু, এবং 46 পৃষ্ঠায় তোমার ওখানে আছে যে চরিত্রগুলোর বয়স, তোমরা বয়সগুলো মুখস্থ রাখবে। কারণ এখানে মোরলের বয়স আছে 50, কবিরাজের বয়স হচ্ছে 60, হাসুর বয়স 45, রহমতের হচ্ছে 20, এবং যে লোক যে সুখী মানুষ তার হচ্ছে 40 বছর। এখন আমরা গল্পটা শুরু করি। এখানে নাটকের প্রথম দৃশ্য, দুইটা দৃশ্য আগেই বলে দিয়েছি, প্রথম দৃশ্য এরকম যে মোরলের অসুখ, সে বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোরলের নাড়ি পরীক্ষা করছেন। নাড়ি পরীক্ষা মানে হচ্ছে আমরা বলি পালস দেখা, কবজির কাছে যে শিরা সেটা যে দেখা, ওটাকে বলা হয় নাড়ি পরীক্ষা করা। তো তিনি সেটা পরীক্ষা করছেন। এদিকে হাসু এবং রহমত, হাসু হচ্ছে মোরলের আত্মীয় আর রহমত হচ্ছে মোরলের বিশ্বাসী একজন চাকর, তারা দুজন রহমতের অসুখ নিয়ে কথা বলছে। এখন হাসু বলছে, তোমার মোরল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় চালিয়েছে, এর গরু কেড়ে কেড়ে কারো ধান লুট করে, তোমার মোরল আজ ধনী হয়েছে, মানুষের কান্না দেখলে সে হাসে। রহমত বলছে, তাই বলে মোরলের ব্যামো ভালো হবে না কেন? ব্যামো মানে হচ্ছে বেড়া মানে অসুখ, কেন ভালো হবে না? হাসু বলছে, হবেই না তো, কারণ মোরল যে অত্যাচারী, যে পাপি, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নিও তোমার মোরল মরবে। এখন কবিরাজ বলছে যে, মূর্খের মতো কথা বলো না তোমরা, মানুষ এবং প্রাণী অমর নয়, আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো মানে শোনো। তখন কবিরাজ বলছে যে, এই নিষ্ঠুর মোরলকে তোমরা যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কাজ করতে হবে। এখন হাসু বলছে যে, কি কাজ করতে হবে? বাঘের চোখ আনতে হবে? আবার রহমত বলছে, তোমার লয় পাহাড় তুলে আনবো? কবিরাজ বলছেন যে, না, পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র তো কিছুই আনতে হবে না, এর চেয়েও কঠিন কাজ করতে হবে। এদিকে তো হাসু খুব রেগে আছে। হাসু বলছে যে, ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজকে মুরগির দাম নিয়ে ছাড়বো। সে আত্মীয় হওয়া সত্ত্বেও সে মুরগির হচ্ছে কথা বলছে। এদিকে কবিরাজ বলছে যে, লোভে বা পাপে মৃত্যু। আর মোরলকে বলছে যে, আর তুমি কি আর কোনোদিন লোভ করবে? মোরল বলছে যে, না, লোভ করবো না, অত্যাচার করবো না, আমাকে শান্তি দাও, সুখ দাও, আমি অনেক টাকা বকশিস দেবো তোমাদের। কবিরাজ বলছে হাসু এবং রহমতের উদ্দেশ্যে যে, যদি আজ রাত্রির মধ্যে তোমরা একটা ফতুয়া সংগ্রহ করতে পারো,
হচ্ছে জামা যে জামা সংগ্রহ করতে পারো তাহলে ওই জামা মোড়লের গায়ে দিলেই মোড়লের যে হাড় মড়মড় রোগ হয়েছে সেটা ভালো হবে তো তখন এই আশু এবং রহমত সেই জামার খোঁজে বের হলো তো এখন দ্বিতীয় দৃশ্য শুরু দুজন যে জামার খোঁজে বের হয়েছে বনের ধারে অন্ধকার রাত চাঁদের ম্লান আলো দেখা যাচ্ছে একটা কুঁড়ে ঘরের সামনে বসে আশু এবং রহমত গালে হাত দিয়ে ভাবছে যে কোথায় একজন সুখী মানুষ পাওয়া যাবে সেই জামা না হলে তো মোড়লকে বাঁচানো যাবে না তো তারা পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাচ্ছে না তখন রাত ১২টা বেজে গেছে গালে হাত দিয়ে ভাবছে এমন সময় ঘর থেকে কুঁড়ে ঘর থেকে একটি লোক বের হয়ে আসলো সেই লোকটা বের হয়ে এসে বলল তখন লোকটাকে বলছে যে তুমি কে আশু জিজ্ঞেস করছে যে তুমি কে ওই লোকটা বলতেছে যে আমি একজন সুখী মানুষ তো তারা তো আসলে সুখী মানুষকে খোঁজার জন্য আসছে তখন তারা অবাক হলো যে হ্যাঁ তোমার কোনো দুঃখ নাই তুমি সুখী মানুষ তখন লোকটা বলছে না আমার কোনো দুঃখ নাই আমি সারাদিন মনে মনে কাজ কাটি সেই কাজ বাজারে বিক্রি করি যে টাকা পাই সেটা দিয়ে চাল কিনি ডাল কিনি মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ি আমার সোনা দানা জামা জুতা কিছুই নাই আর সেজন্য চুরি যাওয়ার কোনো ভয়ও নাই তাই আমি একজন সুখী মানুষ তো এদিকে আশু এবং রহমত বলছে যে না তোমার গায়ে একটা জামা দাও তো বলছে যে আমি জামা কোথায় পাবো আমার তো কোনো জামা নাই ভাই তো বলছে যে জামা নাই তুমি মিথ্যা কথা বলছো তো বলছে যে না ভাই আমার সত্যি কোনো জামা নেই এবং আমার হচ্ছে ঘরে কিছুই নেই আর সেই জন্যই তো আমি সুখী মানুষ তো এখানে এই যে আমরা দেখলাম যে এভাবে গল্পটা শেষ হয়ে গেল তো এর ভেতর দিয়ে আমরা দেখতে পেলাম লেখক যে জিনিসটা আমাদের উদ্দেশ্যে বলছেন বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে একজনের অনেক কিছু থাকা সত্ত্বেও সে সুখ নাও পেতে পারে সে সুখী নাও হতে পারে কিন্তু একজন ব্যক্তি যে এতটাই সুখী যার নিজের গায়ে কোনো জামা নেই তাহলে কারো কিছুই না থাকা সত্ত্বেও সে সুখী হতে পারে একজনের অনেক কিছু থাকা সত্ত্বেও সে সুখী হতে নাও পারে আসলে সুখ বিষয়টি হচ্ছে একটা আপেক্ষিক বিষয় এখান থেকে তোমাদের যদি মনে প্রশ্ন জাগে যে তাহলে মোড়লের শেষ পরিণতি কি হয়েছিল তো আমরা এখানে একটু যদি আমরা চিন্তা করি যেখানে কবিরাজ বলেছিলেন লোভে বা পাপে মৃত্যু আর আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সুখী মানুষ পাওয়া গেল কিন্তু সুখী মানুষের জামা পাওয়া গেল না তাহলে আমরা ধরেই নিতে পারি যে মোড়লের শেষ পরিণতি হয়েছিল মৃত্যু তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমি চেষ্টা করেছি তোমাদের কিছুটা বোঝানোর জন্য বা কিছু দেওয়ার জন্য তোমরা এই গল্পটা বা এই নাটিকাটা তোমরা খুব ভালোভাবে রিডিং করবে এই নাটিকাটি এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে তো তোমরা খুব ভালোভাবে পড়ো পড়লেই তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম